এ মাসের সমস্ত নাটক লিখেছেন নবনালন্দা শোভানুধ্যায়রা। আজকের গল্প শিবশঙ্কর গুপ্ত রচিত অরাজনৈতিক। এখন কলকাতা স্বাভাবিক, সপ্তাহে 5 দিন, কেউ 6 দিন অফিস করছে তারপর বাড়ি ফিরছে, পথে কেউ কেউ পাশের প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করছে, কেউ ক্রিকেট নিয়ে, কেউ বাজার নিয়ে, আর সবচেয়ে প্রিয় বিষয় সরকারের ব্যর্থতা নিয়ে কখনো নিছক আলোচনা, কখনো বা বাদানুবাদ করছে। বাড়ি ফিরে টিভিতে নিউজ অথবা মাথা ধরা সিরিয়াল, বড় জোর ওটিটির সিনেমা, 9টা সাড়ে 9টায় খেয়ে দে, ব্যাস আর কি দিনগত পাপক্ষয়। একদিন সকালে চায়ের কাপে চুমুক দিয়ে, জয়া আজ পেপার আসেনি এখনো? সকালে বেল তো শুনিনি, দেখছি দাঁড়াও। এই দেখো, নিঃশব্দে দরজার পাশে রেখে চলে গেছে, ধরো। কি আর করবে, তাড়া থাকে তো, ভুলে যায় মাঝে মাঝে, ওদের তো আর তোমার আমার মতো সোকস জোটে না। তাই বলে রোজের কাজ ভুলে যাবে, এটুকু দায়িত্ব নিতে পারবে না? দায়িত্ব, এই এক কথা, দায়িত্ব কার যে কি দায় সেটাই এখনো বুঝে উঠতে পারলাম না। প্লিজ ছাড়ো তো, শুরু করো না, গ্রুপে টেক্সট এসে গেছে, দেখতে দাও। কি সেই দায়িত্ব? আবার কি, গিয়ে নোটিশ লেখাতে হবে বাচ্চাদের, তোমার আর কি বেশ আছো? আমি উঠি, এক্সাম শুরু হয়ে গেছে, দেরি করা যাবে না। জয়া স্কুলে পড়ায়, অতনু সদ্য রিটায়ার্ড, ছেলে বৌমা অন্য প্রদেশে কর্মরত, জয়া সংসার সামলে রোজ সময় মতো স্কুলে যেতে যতই অভ্যস্ত হোক মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। জয়া উঠে চলে যাওয়ার পর স্মৃতিতে ডুবে যায় অতনু। 15 আগস্ট 2024, ফেসবুকে পোস্টার, রাত হোক আমাদের। কি গো, যাবে নাকি যাদবপুর? সারা সপ্তাহ হাড় ভাঙা খাটনির পর তবে যাওয়া উচিত, আর কিছু না পারি এটুকু সলিডারিটি তো রাখাই যায়, চলো যাই। কি বা করতে পারি এই বয়সে প্রতিবাদের পাশে থাকা ছাড়া? প্রতিদিন পথে নেমে একনাগাড়ে বিরোধিতা করে প্রতিষ্ঠানের ভিত নাড়িয়ে দেওয়ার বয়স আর নেই। তুমি তো তবু গাইতে পারো, গলা ছেড়ে গাও না গানটা। তা পারি, তবে সেই দম আর নেই। গাও, গাও না। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, কে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। দেখতে দেখতে পুজো এসে গেল, ছেলে মেয়ে, এই দেখো মেয়ে বলে ফেললাম, ওদের মেয়ে নেই, ওই বৌমাই মেয়ে, যাকে অনেক বছর পর ওরা এলো কলকাতার পুজোতে, পুজো কাটানোর চেয়েও আন্দোলনে থাকবে এটাই ওদের কাছে ছিল আসল টান, ছেলে রুদ্র, বৌমা ইন্দ্রাণী। বেশ কিছুদিন যাবার পর বেশ বুঝতে পারলাম আন্দোলন আর জনতার আন্দোলন এক থাকছে না, এমনকি আন্দোলনরত পরবর্তীতে অনশনরত ডাক্তাররাও একটু যেন ঝুঁকে পড়ছে বিশেষ এক রাজনৈতিক দলের দিকে, মানে ভোটের রাজনীতির কথা বলছি, যারা অনেক বেশি চিন্তিত আসন দখলেরই।
অথচ মুখে বলে যাচ্ছে অরাজনৈতিক। জনতার আন্দোলনও যে অরাজনৈতিক হয় না সে কথা কে বলবে? এই নিয়ে রুদ্রদের সাথে অতনুর মতান্তর আছে। ষষ্ঠীর দিন মা, আজ আমরা বেরোব। সে তো যাবি, তবে সাবধানে, রাস্তাঘাট ঠিক নেই কিন্তু। হ্যাঁ জানি, ওই বিকালে একবার প্ল্যানেটে যাবো বুঝলে, ওখানে ডাক্তারদের অবস্থানটা চলছে। যাবি যা, তবে বুঝে যা। আন্দোলন কিন্তু আস্তে আস্তে রাজনীতির ঘোলা জলে স্বচ্ছতা হারাচ্ছে রুদ্র। না বাবা, আমার মনে হয় না। তুমি চাও না বিচার অভয়ের? ওটাই তো চাই, আর ওটাই এখন গৌণ। মুখ্য ব্যাপার আসন দখল হয়ে গেছে। বিচার ব্যবস্থার বিলম্বের বিড়ম্বনা হোক বা সরকারের প্রমাণলোপাট হোক, দখলটাই আসল হয়ে গেছে। তুমি চাও না প্রিন্সিপাল তার সাঙ্গপাঙ্গরা শাস্তি পাক? চাই চাই, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই চাই। আসল ধর্ষকদের শাস্তিটা বেশি জরুরি, কিন্তু সে তো ক্রমশ সরে যাচ্ছে মা। ব্যাপারটা এখন ভোটের রাজনীতির বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে যেন। বাবা আমরা যাবই। অবশ্যই অবশ্যই যাবে, অভিজ্ঞতা হোক। তাছাড়া তোদের সৎ অ্যাটাচমেন্ট, এই চেতনাকে আমি শ্রদ্ধা করি। চলে আসি আবার আজ সকালে। সন্তু কাগজ দিয়ে গেছে, জয়া চলে গেছে নিজের কাজে, অতনু নিজের সাথে নিজেই কথা বলছে, কিন্তু সশব্দে, যাতে জয়ার কানে যায়। সব চলছে, সব উৎসব চলছে, আনন্দ বার্তা চলছে, পর্দায় চিৎকার চলছে, সব কিছু ভুলে যাওয়া চলছে, দখল হারিয়ে গালাগাল চলছে, ফেসবুকে ট্রোল চলছে, শুধু শুধু ওই বুড়ো বুড়ি চলছে সুদীর্ঘ হাহাকারে আর কান্নার রোজনাম চায়। তাহলে মেয়েটা মরে গেল, রক্তাক্ত খুবলানো দেহটা পুড়িয়ে দিল হুড়মুড়িয়ে, পোড়া মাংসের গন্ধ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে পোড়ামুখ সমাজ। চলছে সব কিছু ঠিকঠাক চলছে সব। গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ। অন্যান্য চরিত্রে অতনু, তীর্থপ্রতিম অধিকারী, জয়া, রুমেলি সরকার, রুদ্র, অভিক ঘোষাল, ইন্দ্রাণী, অনন্যা হাজরা, গানে সাগ্নিক দাস, নির্দেশনা নবনাটকে উপদেষ্টা অরিজিৎ মিত্র।